ওই যে গাটি যাচ্ছে দেখা, আইরি ক্ষেতের আড়ে প্রান্তটি যার আধার করা সবুজ কেয়া ঝাড়ে, পূবের দিকে আম কাঁঠালের বাগান দিয়ে ঘেরা, জটলা করে যাহার তলে রাখাল বালকেরা। এটি আমার গ্রাম, আমার স্বর্গপুরী, এখানেতে হৃদয় আমার গেছে চুরি। সুধীবৃন্দ, আজ আমরা বাঙালির কবি, বাংলার কবি, কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়ি যাচ্ছি। স্রষ্টা চলে গেলে পড়ে থাকে শুধু অবহেলা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা নদিয়া জমশেরপুরের সেই বিখ্যাত স্মৃতিবিজড়িত বাগচি বাড়ির মূল সদর দরজার সামনে। বাগচি বাড়ির আভিজাত্য মানুষ দেখেছে, কিন্তু হাই কালের গ্রাসে এই স্বর্গপুরী বাগচি বাড়ি আজ কঙ্কাল সর্বস্ব হয়ে দাঁড়িয়ে হারিয়েছে তার আভিজাত্য। বড় অবহেলায় কবির জন্ম ফিটে, এখন পড়ে আছে শুধু জরাজীর্ণ, নোংরা, দুর্গন্ধময়, ধুলো ধূসরিত প্রায় ভগ্নস্তূপ অট্টালিকা। বাগচি বাড়ির আভিজাত্যের সিংহদুয়ার আজ শত অবহেলায় ধ্বংসাস্তূপে পরিণত হচ্ছে। বাড়ির চারপাশে জমে উঠছে আগাছা, জঞ্জাল, দিনের বেলাতেই সাপ খোপ, বাদুড়, চামচিকে, পায়রারা নির্দ্বিধায় ঘুরোঘুরি করে। কবির বাড়ি দেখতে আসা পর্যটকেরা দূর দূরান্ত থেকে এখানে আসেন, তারা বাড়ি ঘুরে দেখেন এবং দেখতে দেখতেই হা হুতাশ করে তারপর বাড়ি চলে যান। ইংরেজি 1624 থেকে 1711 সালে সৃষ্টিধর বাগচি অবিভক্ত নদিয়ার জমশেরপুর গ্রামে কাঁচা ঘরের পরিবর্তন ঘটিয়ে যে পাকা গৃহের পত্তন করেন সেই বাড়িটি বাগচি বাড়ি বলে পরিচিত, আর কালক্রমে এই বাড়িটি রাজপ্রাসাদের আকার ধারণ করে। এখন আমরা যে সাদা বাড়িটার দিকে যাচ্ছি সেখানে গিয়ে দেখব আমরা ঠাকুর দালান এবং এই বাড়িটার ভেতরে কয়েকজন উত্তরসূরি বসবাস করেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। চলুন আমরা ভেতরের দিকে ঢুকি। জমিদার বাড়িতে আসার আগে এই গ্রামেরই কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম। কথা বলে জানলাম যে কবির বংশের অধিকাংশ উত্তরাধিকারীরা দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, কেউ কেউ আছেন এখানে, তবে তাদের যে আগের অভিজাত্য সেই অভিজাত্য আর দেখা যায় না। দেখা যাবেই বা কী করে, বর্তমান বাড়ির যে পরিস্থিতি, যে অবক্ষয়, যে ধ্বংসাবশেষ, তা দেখে অনেকেই এই রাস্তা দিয়ে সন্ধ্যার পরে যেতে ভয় পান। আপনার বাবার নাম বলুন প্রথম। বাবার নাম তো শিবনাথ বাগচি। শিবনাথ বাগচি। মায়ের নাম অনিমা বাগচি।
আপনার দাদুর বাড়ি কোথায় ছিল? আমার মামার বাড়ি ছিল কলকাতা সালকিয়া বাঁধাঘাট। আর দাদুর নাম? আমার মায়ের দাদুর নামটা আমার মনে নাই ঠিক। আপনার দাদুর নাম কি ছিল? কোন দাদু? বাবার বাবা ভোলানাথ বাগচি। ভোলানাথ বাগচি। আচ্ছা, আপনার নাম? আমার নাম ডাকনাম মালা, ভালো নাম স্বপ্না বাগচি ছিল। স্বপ্না বাগচি। আপনি এর আগে কোথায় ছিলেন? বিহারে, বাবা চাকরি করতো, এখানে ছিল। বাবার কাছে তখনও বিয়ে হয়েছিল না আপনার? না। তারপর এখানে কিভাবে এলেন? বাবা রিটায়ার করে বাড়িঘর সারাতে এসে আসলো। তো বাবা মেজ বোনকে বিয়ে দিয়ে এসেছিল 87 সালে। তো বাবার তখন মেজ বোন মারা, অনেক দিন থাকার পর বাবা মেজ বোন মারা যাওয়ার পর বাবা মারা গেল। তারপর মা মারা গেল, অনেক দিন পর মা মারা গেল, বোধহয় 10-12-13 বছর হলো মারা গেছে। না, মা মারা গেছে 3 বছর হলো। 3 বছর মা মারা গেল। আচ্ছা, এখন আপনি আপাতত এখানে কজন আপনারা? আমরা 3। বোন এখানে থাকে না, এখন বাধ্য হয়ে আছে, বাড়িটা করছে, হয়নি তাই। আর ভাই বিয়ে করেনি, সে লোকের দৌড়ে কাজ করতে যায়। বাগচির ছেলে, এত জমিদারের ছেলে, এখন বাইরে পরের দুয়ারে কাজ করতে হচ্ছে। আপনাদের জমি জায়গার পরিস্থিতিটা কি হয়েছে? সব বেচে হয়ে গেছে। কে বিক্রি করেছে? আপনারা করেছেন না আপনার পূর্বপুরুষরা করেছে? পূর্বপুরুষে করেনি, বাবা করেছিল, তারপর ভাই করেছে আর কি। আর জানি না, আমি এইটুকুই জানি। তাহলে এখানে আপনার এখন বাড়ি ঘর কত বিঘা আছে? এই এলাকাটা কতটা হতে পারে? এই এলাকা বেশি নাই, তাও মোটামুটি তো বলে আপনার যে আমাদের এটা এত একর জায়গা। লিচু গাছের জমিটা ছিল, ওইটা আমার ভাই বেঁচে দিয়েছে, বাড়িটাও যাতে তাই আমি বলতে পারি না কিছু। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে যখন ঠাকুর পূজা টুজা হয়তো শরীরকে ওই ভোগটুকু হয়, কোনো রকমের পুজো হয় আর কি বলবো। এখন আপনারা পুজো কি চাঁদা তুলে করেন না? চাঁদা না, সরকার থেকে দেয় টাকা পাতা, গভর্নমেন্ট। গভর্নমেন্ট থেকে? আপনারা গভর্নমেন্ট থেকে আপনি কিছু পান না? আমি কেন পাবো, আমি তো বাঁশবাগানের পাশটি দিয়ে পাড়ার পথটি বাঁকা, পথের ধারে গলাগলি, সজনে গাছের শাখা। হ্যাঁ বন্ধুরা, এই বাড়ির পাশেই যে ফাঁকা খোলা জায়গাটা, যেখানে অসংখ্য গাছ, আম, জাম, কাঁঠাল, হ্যাঁ, এখানেই কবির হাতির সমাধি। আমবাগান, পদ্মপুকুর, চন্দনা দিঘি, হ্যাঁ, পুরাতন বাড়ি, এগুলো ঘুরে ঘুরে দেখতেই মনের অজান্তেই কখন গেয়ে উঠেছি, বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। জামশেদপুর এলাম। জামশেদপুর একটা সময় ঐতিহ্যবাহী গ্রাম ছিল, সেই বাগচি বাড়িতে আমরা এসেছি। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, জায়গাটা হচ্ছে সেই পুরনো যুগের কালীবাড়ি। খালি পার্শ্ববর্তী গ্রাম সুন্দরপুরে আমার নানার বাড়ি, সেখানে আমি জন্মেছিলাম, তাই আমি সেই এই বয়সে স্মৃতি চারণ করতে এসে আমার নানার ভিটে মাটি দেখতেলাম, এসে এখানকার কথা মনে পড়লো। ছোটোবেলায় এখানে অনেক এসেছি, এই জামশেদপুর বাগচিদের এখানে, তখন তো এলাকায় টিভি ছিল না, এখানে বড় বড় খেলা ইংল্যান্ড এবং ভারতে, তখন বিশ্বনাথ, তারপর ইংল্যান্ডের সঙ্গে খেলা হয়েছিল, সেই সময়কার কথা বলছি, তা 70 দশকের কথা। তখন আমরা এখানে খেলা দেখতে এসেছিলাম, এক দৌড়ে এসেছিলাম আমাদের গ্রাম মোহনপুর থেকে, তাই এখানকার স্মৃতি আমরা ভুলতে পারিনি। বাংলা সাল 1240-1250, এই পর্যন্ত রামগঙ্গা বাগচি নসিপুরের মহারাজা
কীর্তিচাঁদের আমলে দেওয়ানি রাজ করতেন। এরপর তিনি যুগিন্দা, টেকা, মজলিশপুর, বিদারা, পরাশপুর, কুপিলা ও জমশেদপুরের জমিদারি পত্তনি নেন। কবির বংশের উত্তরাধিকারীরা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন। জলুস হারিয়ে বড় অবহেলায় পড়ে আছে কবির জন্মভিটে। ভেঙে পড়ছে সিংহদুয়ার, দুর্গা দালানে জমে উঠেছে বিভিন্ন রকম আগাছা, ধুলোর আস্তরণ, বাড়ির চারপাশে জঙ্গল, দিনের বেলাতেও বাদুড়, চামচিকে, পেঁচারা নিমেষে ঘোরাঘুরি করে কোনো ভয় ছাড়াই। বিশাল স্তম্ভে সুন্দর কারুকার্য খসে খসে পড়ছে, দেওয়ালের ফোকর দিয়ে বট, পাকুড় প্রভৃতি গাছ জন্মাচ্ছে। কবি যতীন্দ্রমোহন বাগচির সাধের লাইব্রেরি কক্ষটির দিনদশা আজ অন্তিম পর্যায়ে। এই উচ্চবিত্ত জমিদার বাগচি পরিবারে কবি যতীন্দ্রমোহন বাগচি 27 নভেম্বর 1878 সালে জন্মগ্রহণ করেন। পিতা হরিমোহন বাগচি ও মাতা গিরিশ মোহিনী দেবী। বাংলা বা বাঙালি কবি যতীন্দ্রমোহনকে কতটা মনে রেখেছে এ প্রশ্ন আজ বাদ দেওয়া যাক। কবির আহ্বানে সাড়া দিয়ে জমশেদপুর গ্রামের মাটিকে একদিন ধন্য করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বিগত 1832-33 খ্রিস্টাব্দ থেকেই এই বাগচি পরিবারের পুরাতন বাড়িতে দুর্গাপুজোর প্রচলন হয়। শুধু এই গ্রামের মানুষই নয়, আশেপাশের জেলা থেকেও এখানে মানুষ নিরবিল আনন্দ উপভোগ করতে আসেন, কোলাহল মুখর করে তোলেন এই গ্রাম। দুর্গাপুজোর সময় প্রাণবন্ত হয়ে ওঠে এই বাড়িটিও। ১৯৪৮ সালের 1 ফেব্রুয়ারি কবি ইহলোক ত্যাগ করেন। রবীন্দ্র অনুরাগী, নদিয়ার সুসন্তান, পল্লীকবি যতীন্দ্রমোহন বাগচির এই স্মৃতিবিজড়িত ঐতিহ্যপূর্ণ বাগচি বাড়ির শলীর সমাধি এখন শুধু সময়ের অপেক্ষা। কবির জন্মভূমিটাকে হেরিটেজ বিল্ডিং ঘোষণা বা সংরক্ষণ না করলে আগামী ভবিষ্যৎ আমাদের ক্ষমা করবে না। আজকের মতো এই পর্যন্তই, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন ইটিসি লাইভ ব্লগ।